রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই প্লিজ সবাই সাবধানে থাকবেন প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না আরো কিছুদিন আমাদের সবাইকে একটু সাবধানেই থাকতে হবে প্রথমে কেন এই কথাগুলো বলছি সেটার কারণ হচ্ছে আমার এখানকার অবস্থা বলি বা দেশের অবস্থা বলি সব জায়গাতেই খুবই খারাপ তার জন্যই বারবার এগুলো মনে করিয়ে দেওয়া আর বাসার একটা মানুষ অসুস্থ হলে কেমন লাগে সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না তার জন্যই আসলে এই কথাগুলো শেয়ার করা সো আশা করে সবাই প্লিজ একটু সাবধানে থাকবেন যাই হোক তাহিদের বাবা দুপুরের দিকে হঠাৎ করে বললো ওর হালকা পাতলা কিছু খেতে ইচ্ছা করছিল তো ফ্রিজে রেডিমেড এই ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো ছিল আর কি আলু কাটা যেগুলো ছিল ওগুলো রেডিমেড ছিল ফ্রিজে সেটাই ভেজে দিলাম কারণ কিছু করতে ইচ্ছা করছিল না তারপর আবার যেহেতু হাজব্যান্ড টুকটাক একটু আবদার করেছে বা কিছু খেতে ইচ্ছা করছে হাতের কাছে ছিল এটাই ভেজে আর কি যদিও ও খায়নি তারপরও দিয়েছিলাম সামনে যাই হোক কয়েকদিন ধরে তাহিদকে নিয়ে আমাদের মোটামুটি ভালোই যুদ্ধ যাচ্ছে দশ থেকে বারো দিন ধরে হয়তো আমার ভিডিওর অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি একদিন ভিডিও দিতে পারলে দিন দিতে পারছি না আবার কমেন্টেরও উত্তর দিতে পারছি না যেটা খুবই কষ্টের একটা ব্যাপার আমি জানি সবাই আপনারা খুব কষ্ট করে ভিডিও দেখেন কমেন্ট করেন বাট তার রিপ্লাই আমি ঠিকমতো দিতে পারছি না সেটার আসল কারণ হচ্ছে তাও ঘুমাচ্ছে না আমরাও ঘুমাতে পারছি না সারা দিন একটা হিবিজিবির মধ্যে আছি আর কি মাথাও ঠিকমতো কাজ করছে না কতদিন না ঘুমিয়ে থাকা যায় এই আর কি অবস্থা আর যদি ডাক্তারের কথা বলেন আমরা ডাক্তার দেখিয়েছি ডাক্তার এখন ওয়েট করবে ওর স্কুলের পর্যন্ত স্কুল থেকে ওর একটা রিপোর্ট আসবে তারপরেই আসলে ডাক্তার যা চিকিৎসা শুরু করার বা যা কিছু করার সেটা করবে আর এই যে এত অভিযোগ এত কিছু করেছি এই ঘুমের চেহারাটা দেখলে আসলে আর কোনো অভিযোগই থাকে না তাই না মা হিসেবে বাচ্চাটাকে পালতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরও নিজের তো কিছু করতে বাইরে বের হয়ে গেলাম দিকে না বিকালের বাবা কাজে চলে গেছে তাহিদকে একটু পার্কে নিয়ে এসেছিলাম যেন ও একটু খেলে বাট সেখানেও তার মন মেজাজ খুবই খারাপ যেহেতু ঘুমাচ্ছে না আমাদেরই মাথা কাজ করছে না তো তাহিদের কিভাবে ভালো লাগে তার জন্য ও খেললেও না তো আমরা আমি আবার ওকে নিয়ে হেঁটেই বাসার দিকে আসার চেষ্টা করছিলাম বা একটা আমরা আমরা একটা বাঙালি দোকানে যাব আর কি সরি কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমরা একটা বাঙালি দোকানে যাবো ওইখানে কিছু কেনাকাটার আমার আছে তো কিনে তারপরে আমরা বাসায় যাব আর যেটা দেখালাম একটু আগে ওইটা হচ্ছে আমাদের কুমুনি এখানে আমাদের কুমনির যত কাজকর্ম এগুলো সব করতে হয় কোমনই বলা যায় বাংলাদেশের ইউনিয়ন অফিস ইউনিয়ন পরিষদের অফিসের মতোই সম্ভবত কিন্তু অনেক কাজ এখানে হয় বাঙালি দোকানের কেনাকাটা শেষ এখন বাসের জন্য ওয়েট করছি আর মোটামুটি বাসা থেকে একটু দূরেই আছি হেঁটে গেলে মাগরিবের নামাজটা পাবো না বাসের জন্য ওয়েট করছি চারদিকের পরিস্থিতি খুবই খারাপ তারপরও কিছু করার নাই এখন বাসেই উঠতে হবে বাস আসতে আরও তিন মিনিট বাকি আছে আর ইটালির পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে আমি গতকাল পর্যন্ত দেখেছি চোদ্দোশোর উপরে আক্রান্ত হয়েছে সো বুঝাই যাচ্ছে যে সামনের দিনগুলো হয়তো বা আবারও খারাপ আসতে পারে আস্তে আস্তেই সংখ্যাটা বাড়ছে বাস চলে এসেছে উঠে গেলাম আর সত্যি বলতে বাসে উঠতেও ভয় লাগে বিশেষ করে এই বাসগুলোতে পঁচানব্বই নাম্বার যেটা বলি নাইনটি ফাইভ আর কি এই বাসটাতে উঠতে একটু বেশি ভয় লাগে কারণ এটাতে অনেক মানুষ হয় আর এখন ইটালিতে সোশ্যাল ডিস্ট্যান্স বলতে গেলে নেই বললেই চলে তেমন একটা কেউ মানছে না মাস্কও তেমন একটা কেউ পড়ছে না হয়তো বা এর কারণও বাড়তে পারে তো যাই হোক বাসায় চলে এসেছি এখন তাড়াতাড়ি উপরে উঠতে হবে যেহেতু মাগরিবের সময় প্রায় হয়ে এসেছে চাবি বের করে নিচ্ছি এই তো বাজারগুলো বের করে আগে বাজার আর তাওহিদকে নিয়ে উঠব উপরে তারপরে এসে আবার স্ট্রলারটা নিয়ে যাব। আর উঠতে এতটুকুই কষ্ট এই স্ট্রলার উঠানো নামানো এটাই আসলে বেশি কষ্ট হয়ে যায় ভাজ করে রেখে যাচ্ছি যেন আবার পরবর্তী তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারি আহুত কে চেয়েছিলাম যে সিঁড়ি দিয়ে ও নিজে হেঁটে উঠুক বাট তার মন মেজাজ ভালো না সে সিঁড়ি দিয়ে হেঁটে যাবে না চলো ابوBatchNorm আছো উঠি চলে যাব কলে আসবে কিছু করার নাই কোলে করেই নিয়ে যাচ্ছি আর এরকমই চলে আসলে কিছুদিন ভালো যায় কিছুদিন আবার এরকম জিদ করেই চলে অনেকেই হয়তো বা কমেন্টে লেখেন যে অনেক ধৈর্য বা কিছু যখন নিজের উপরে এসে পড়ে না তখন আর আসলে পারবো না কিভাবে করব এই চিন্তা আর আসে না আমিও আগে অলস ছিলাম এরকমই আমি আগে চিন্তাও করিনি যে আমি এই ধরনের বাচ্চা পালতে পারবো বাট এখন পারি বাজার যেগুলো করেছি সেটা হচ্ছে দুইটা জিনিস জাস্ট ফ্রোজেন পরোটা আর মসুরের ডাল আর এখানে এসে আরেকটা অঘটন ঘটেছে তাড়াহুড়া করতে গিয়ে যেটা হয় আর কি হিজাব পিন খুলতে গিয়ে পিন হারিয়ে ফেলেছি আর আমার যেই ফ্লোর এই ফ্লোরে আসলে কিছু পড়লে সহজে খুঁজে পাওয়া যায় না এটা একটা প্রবলেম তো এটাই খুঁজছিলাম কিছুক্ষণ পর অবশ্য পেয়েও গেছি আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজটা শেষ করে তাহিদের ডিনারটা রেডি করব ওর জন্য পাস্তা বানাবো আর সবসময় একই ধরনের খাবার খেতে খেতে আসলে বোর আর ডাক্তারও বলেছে যে ভাতের থেকে পাস্তার পরিমাণটা ওকে বেশি খাওয়ানোর কারণ ভাতে বাথরুম নাকি শক্ত করে কনস্টিপেশন হয় বাচ্চাদের তো এটা ডাক্তার তাওহিদের ব্যাপারে বলেছে আর কি অন্য বাচ্চাদের কথা আমি ঠিক জানি না তো ডাক্তার বলল যে যখনই এই প্রবলেম হয় তখন যেন আমরা ওকে ভাতটা কম খাওয়াই ভাত ডাল এটা যেন একটু কম খাওয়াই তো তাহিদের জন্য এখন পাস্তাটা রেডি করছি তো কেটে বেছে নিয়েছি এখন জাস্ট চুলায় বসাবো তো প্রথমেই আমি অলিভ অয়েল দিয়ে নিলাম আর অলিভ অয়েলটা হচ্ছে টুনার ক্যানের ভিতরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই আমি রান্না করছি এক্সট্রা তেল ব্যবহার করছি না কারণ ওইটাতেই হয়ে গেছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মাঝে এখন কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোগুলো হচ্ছে চিরি টমেটোগুলো এগুলার স্বাদ আসলে একটু ভালো বড় টমেটোর থেকে চেরি টমেটোর স্বাদটা একটু মজার হয় এবার দিয়ে দিচ্ছি জুকিনি গ্রেড করা যেহেতু তাওহিদ চাবায় না তো একদম ভালো করে গ্রেড করে দিয়েছি আর জুকিনিটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর কারো বাচ্চা যদি ঠিকমতো খেতে পারে তাহলে চুরি দিয়ে কুচি করে দিলেও হয়ে যায় তবে তাওহিদ যেহেতু খাওয়া নিয়ে একটু বেশিই জ্বালায় তো এর জন্য আমি একেবারে গ্রেড করে দিয়েছি মিশে যাবে পাস্তার সাথে একদম মিশে যাবে গলায় আটকানোর কোনো ভয় থাকে না একটু পানি দিয়ে বসিয়ে ঢেকে বসিয়ে দিয়েছিলাম যেন সব ঠিকঠাক মতো নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে পাস্তা রান্না করতে এমনিতেও বেশি সময় লাগে না আমি পাশের চুলায় আবার পাস্তা বয়ল করতেও বসিয়ে দিয়েছি প্যাকেটের গায়ে লেখা থাকে কোন পাস্তা কত সময় পর্যন্ত বয়ল করতে হয় আর ওই যে আবারও একই কথা যেহেতু তাও চাবায় না সরাসরি গিলে ফেলে তার জন্য একদম ছোট ছোট পাস্তাগুলি ওকে খাওয়াতে হয় আর কি এখন দিয়ে দিলাম টুনা মাছ এখন এটার সাথে অ্যাড করছে একটা চিজ স্লাইস আর এটা দিলে স্বাদ খুবই ভালো হয় মজারেলা চিজও দেওয়া যায় বাচ্চা যদি চিজ খায় যেই ধরনের চিজই খায় আর কি সেটাও দেওয়া যাবে তবে আমার তাওহিদকে আমি এইটাই খাওয়াই বেশি তো এটাই দিয়ে দিলাম আমি চেষ্টাকে বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বাজে একটা পাতা আছে সেই পাতাটা দিয়ে দিলাম এটার জায়গায় ধনিয়া পাতা দিলেও হবে গ্রানটা ভালো আসে তার জন্যই দেওয়া এবার দিয়ে দিচ্ছি বয়ল করা যে পাস্তা ছিল সেই পাস্তাটা আর অবশ্যই এর মাঝে আমি লবণ ব্যবহার করেছি যেটা আমি দেখাইনি আর রান্নার সময় লবণ তো মাস্ট ব্যবহার করতেই হবে এটা বলি আর না বলি যারা রান্না জানি সবাই জানি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুবই অল্প সময়ের মধ্যে আমার তাহিদের ডিনার রেডি হয়ে গেছে আর মাসাল্লাহ পছন্দও করেছে ও খুব পছন্দ করেছে আর খুব ভালো লাগে শখ করে বা আশা করে কিছু রান্না করে বাচ্চা খেলে এটাই আসলে মনে বড় শান্তি এখানে তো যেমন তেমন করে যুদ্ধ করে তাহিদের সাথে আছি আমি আর আমার দেশের অবস্থা খুবই খারাপ সে মোটামুটি বিচ্ছিন্ন অবস্থায় বলা যায় আমি সব দিক থেকেই বিধ্বস্ত হয়ে আছি সত্যি বলতে এই সমস্ত কথা আজকের ভিডিওতে বলাটা আমার উচিত হয়নি বা আপনাদের সাথেও শেয়ার করাটা ঠিক না অনেকটা লোভে পড়েই আপনাদের সাথে শেয়ার করছি আর সেটার লোভটা কি কারণ সেটা হচ্ছে আপনাদের দোয়া চাওয়ার জন্য কারণ হয়তো বা আমি আমার তরফ থেকে আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করি হয়তোবা আমার ভিডিও যারা দেখেন তার মাঝেও অনেকে থাকতে পারেন অনেকেই আমার জন্য দোয়া করেন তাদের কথা আল্লাহ হয়তোবা শুনতে পারে তার জন্যই সেই লোভেই আসলে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা বা আমার এই দুঃখগুলো শেয়ার করা জীবন এরকমই চলছে এর মাঝেই নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে কিছু আবার ডিলিট হচ্ছে তাহিদের খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু চুলায় ফালুদা বসিয়েছি রেডিমেড একটা প্যাকেট বাসায় দিন ধরে ছিল যেটা খাওয়া হচ্ছিল না এটার ডেটও প্রায় শেষ হয়ে যাচ্ছিল তাই ভাবলাম যে বানিয়ে ফেলি তাহিদের বাবাও খেতে পারবে ঠান্ডা হলে যেহেতু একটু একটু গরম পড়ছে আবার ঠান্ডার সময় এটা আবার খেতে ভালো লাগবে না তো তার জন্যই এখনই আয়োজন বসিয়ে দিলাম ঝামেলা নেই জাস্ট দুধটা চুলায় বসিয়ে দিলাম দুধ গরম হলে এর মাঝে প্যাকেটটা খুলে আমি দিয়ে দিলাম বাস এরপরে একটু নাড়াচাড়া করবো দুধটা ঘন হওয়া পর্যন্ত আর যেটা বলছিলাম আর কি যে আমার দেশের অবস্থাও ভালো না আর কি কারণে ভালো না সেটা হচ্ছে আমার চাচা কিছুদিন আগে আমি আমার একটা চাচিকে নিয়ে আমার ভিডিও তৈরি করেছিলাম আমার চাচি মারা গেছে আমার একটাই চাচা আমার বাবা চাচারা তারা তিন ভাই তো আমার একটা জ্যাঠা তারপরে আমার বাবা তারপরে হচ্ছে আমার চাচা তো আমার সেই চাচা সৌদি থেকে উনি ফেরত এসেছে তো উনি এখন কোয়ারেন্টাইনে আছে হস ক্যাম্পে আর এদিকে অবস্থা খারাপ হচ্ছে আমার আব্বুর চাচা আলহামদুলিল্লাহ ভালো আছে তবে আমার আব্বুর অবস্থায় ভালো না আব্বুর অনেক জ্বর দুই দিন ধরেই আসলে জ্বর তো কিছুদিন আগেও জ্বর ছিল তবে এতটা সিরিয়াস অবস্থায় ছিল না এখন জ্বর গলা ব্যথা কাশি কফ আছে তারপর শরীর অনেক ব্যথা এই গেল আব্বুর অবস্থা আর আম্মুর আম্মুর শরীরও ভালো না যেহেতু বয়স হয়েছে আম্মুর বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তার উপরে আবার আম্মুর ডায়াবেটিসের পেশেন্ট প্রেশারের সমস্যা আছে আম্মুর তো সব কিছু মিলিয়ে খুব ভয়ের মধ্যে আছি আর ওই যে বলেছিলাম লোভের কথা এই লোভই আসলে আপনাদেরকে জানানো প্লিজ একটু দোয়া করবেন আপনাদের কাছে একটু দোয়া চাই আমি আমার তরফ থেকে আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করি আমি চাই আমি যতদিন বেঁচে থাকি আমার মাথার উপর আমার বাবা মার ছায়া সারা জীবন থাকুক শুধু আমি না সবাই এই দোয়াটাই করে যা তার বাবা মা যেন বেঁচে থাকে সারা জীবন তাদের জন্য কিছু করতে যাই। তারা তাদের জন্য আমি আসলে আমার তরফ থেকে কিছু করতে চাই আমি সেই অপেক্ষায় আছি আমি কবে পারবো করতে আমার একটা খুশির সংবাদ ছিল যেটা হচ্ছে যে তাহিদের স্কুল হয়তোবা সামনের মাসের সাত তারিখ থেকে খুলতে পারে আমি একবার শুনেছি এক তারিখে খুলবে আবার বলে সাত তারিখে খুলবে তো যেটা শুনেছি আর কি খুলবে তো তাহিদের অলরেডি সব ওকে সব কাগজপত্র আমরা স্কুলে সাবমিট করেছি আবার কিছু টাকা পে করতে হয়েছে সেটাও করা করা হয়ে গেছে করে দিয়েছি তার মানে হান্ড্রেড পারসেন্ট ওকে যে হ্যাঁ ওকে এখন স্কুলে দিতে পারবো তো এটা ছিল আমার কাছে একটু খুশির সংবাদ কারণ তাহিদকে স্কুলে দিতে পারলে ওরও অ্যাক্টিভিটিসটা একটু চেঞ্জ হতো ওরও পরিবেশটা একটু চেঞ্জ আসতো তার উপরে আমি আবার একটু নাড়াচাড়া দিতে পারতাম হয়তো বা যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতাম বা আমি আগে ভাষাটা শিখতাম কাজটা হচ্ছে পরের কথা আমি আগে ভাষাটা শিখে নিতাম তো একটা সুন্দর একটা রুটিন সামনে তৈরি করার চেষ্টা করেছিলাম তো এর মাঝে আব্বুর এই খবর পেয়ে আসলে আমার খুব খারাপ লাগছে শুধু আমার না আমরা বোনেরা বোনেরা আসলে খুবই আপসেট হয়ে গেছি আর যেহেতু বয়স হয়েছে আর আমার আব্বুর এখনও বাইরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে জীবিকার খাতিরেই আসলে জীবিকা তাগিদেই বাইরে যেতে হচ্ছে কিছু করার নাই আর আমার তো কোনো ভাই নাই যে সাপোর্ট হিসেবে কেউ হেল্প করবে আমরা মেয়েরাই আমার বাবার সাপোর্ট কিন্তু সেই হিসেবে আমরা তারকে সাহায্য করতে পারিনি যাই হোক অনেক কথাই বললাম প্লিজ আব্বুর জন্য একটু দোয়া করবেন আমার বাবা যেন সুস্থ থাকে আমার মা যেন সুস্থ থাকে তাদেরকে যেন আমি কিছু করে দিতে পারি এতটুকুই আমার চাওয়া বাসায় চলে এসেছি তাওহিদ বেশিক্ষণ হাঁটিনি বাইরে অনেকক্ষণই আমরা চেষ্টা করেছিলাম ওকে একটু হাঁটানোর জন্য অল্প একটু সময় হেঁটেছে তারপরে আবার কান্নাকাটি শুরু করেছে তো বাসায়ও কান্না করে বাইরেও কান্না আর ভালো লাগে না আসলে তার জন্যই বাসায় চলে আসলাম যে থাক অন্তপক্ষে বাসায় তো এমনিই থাকতে পারবো তো বাসায় আসার পর আমি আমার কাজগুলো শেষ করছি তাওহিদের বাবার খাওয়া দাওয়া শেষ তাওহিদের একটা গেঞ্জিতে ছোট্ট একটা ফুটা হয়ে গেছে সেটা আবার একটু নতুন একদম গেঞ্জিটা একদিনও পরাইনি ওইটা কীভাবে যেন একটা ফোটা হয়ে গেছে আর কি আমি খেয়ালও করিনি ওইটাই একটু রিপেয়ার করার চেষ্টা করছি বাসায় পরিয়ে ফেলতে পারবো সমস্যা হবে না একদম ছোট্ট একটা তো যেহেতু টুকটাক সেলাই কাজ পারি ওইটা করতে পারি সমস্যা হয় না চাকাবা আবু এদিকে এদিকে বাবা ছেলে দুইজন মাস্তি মুড়ে আছে এখন আবার তাহিদের মেজাজ ভালো হয়েছে এতক্ষণ তো কষ্টের কথা বললাম এবার একটু হাসির কথা বলি রাতের তখন বাজে প্রায় দুইটা তো যেহেতু টেনশনে আছি খাওয়া দাওয়াও নাই খিদা লেগে গেছে আবার তো আমি এই তাওহিদের বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ক্ষুদা লেগে গেছে আমি এখানে কী খাবো তো ও বললো যে ইন্টারনেট নিয়ে তো সারাদিন পরে থাকো ইন্টারনেটেই সার্চ দাও ইউটিউবে তোমার সার্চ দাও তোমারই তো ইউটিউব তুমি খুঁজে দেখো এখানে কি বলে তো আমি রাতে কি খাওয়া যায় এটা লিখে সার্চ দিলাম আর আমাকে না খেতেই নিষেধ করলো বেশি তো কে শুনে কার কথা আমি আবার বিস্কিট নিয়ে বসে পড়েছি এটা খাচ্ছি দুধ দিয়ে যেটা আমার কাছে খুবই প্রিয় বিস্কিট আর ঠান্ডা দুধ তো সেটাই বসে বসে খাচ্ছি আর এই হচ্ছে আমার ডায়েটের অবস্থা আর কি তো যাই হোক হাসি কান্না আনন্দ এইসব নিয়েই আমার জীবন আর আমি চাইনি আসলে সত্যি কথা আপনাদের সাথে সবসময় এইগুলো শেয়ার করতে তারপরও আজকে আবারও বলছে লোভে পড়ে আপনাদের দোয়াল লোভে পড়ে আসলে ভিডিওটা শেয়ার করা প্লিজ আমার দোয়া করবেন আর সবাই একটু সাবধানে থাকবেন আজকে আর কথা বাড়াই না আজকে মতো আল্লাহ হাফেজ